আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে করোনাকালীন মুহূর্তে একটা বিমান ভ্রমণের একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে জানাবো। আমি বাংলাদেশ থেকে দুবাই যাত্রী। তো জি, বাংলাদেশ এয়ারপোর্টে অনেক ভিড় থাকে, মানুষের আনাগোনা থাকে। আজকে এয়ারপোর্ট সম্পূর্ণ ফাঁকা, বিমান এত বেশি ফ্লাইট নাই, শুধু একটামাত্র ফ্লাইট ইমারতগামী। তো এই মাত্র বিমানটা আসে, বাংলাদেশে ল্যান্ড করলো। আমরা যারা প্যাসেঞ্জার সবাই বোর্ডিং পাস পেয়ে গেছি এবং আমাদের সামান সব কিছু বুকিং দেওয়া হয়ে গেছে। তো বর্তমানে পরিস্থিতিতে বিমান জার্নি খুবই রিক্স, কারণ কোনো প্যাসেঞ্জার যদি করোনা আক্রান্ত হয় তো বিমানের ভিতরে খুবই প্রবলেম হবে, কারণ বিমানের ভিতরে যে এসিটা চলে, একজন যদি আক্রান্ত থাকে প্রায় সম্পূর্ণ মানুষই এই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আজকে আপনাদেরকে বাংলাদেশ এয়ারপোর্টের থেকে আমরা যখন যাবো দুবাই আপনাদেরকে দেখাবো দুবাই টার্মিনাল। যে দুবাইতে প্রতি 5 মিনিটে 3টা বিমান উড্ডয়ন করে, সেই দুবাইতে বিমান বন্দর একবারেই ফাঁকা, প্যাসেঞ্জারই নেই। যেখানে পার্কিংয়ের জন্য গাড়ির সিরিয়াল, পুলিশ, সিআইডি মেনটেন্যান্স করতে হিমশিম খাইতে হয়, সেখানে শহস গাড়ি পার্কিং পড়ে আসছে, কোনো প্যাসেঞ্জার নাই। করোনা পরিস্থিতি কতটুক ভয়াবহ অবস্থা সৃষ্টি করছে বিশ্বের মধ্যে তা বলার আর অপেক্ষা রাখে না। আর বিমান জার্নির ক্ষেত্রে তো অকল্পনীয়